পিকনিক গার্ডেনে কলেজ ছাত্রীর মৃত্যু ঘিরে রহস্য। ভাড়া বাড়ি থেকে উদ্ধার ঝুলন্ত দেহ, উদ্ধার হয় সুইসাইড নোটো। যদিও পরিবারের অভিযোগের ভিত্তিতে খুনের মামলা রুজু তিলজলা থানার। আমরা গোটা বিষয়ে জানবো। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। পিয়ালি, বাড়ির লোকেদের অভিযোগের ভিত্তিতে খুনের মামলা রুজু, অন্যদিকে সুইসাইড নোট উদ্ধার এবং ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টেও আত্মহত্যার ইঙ্গিত পাওয়া গিয়েছে, কি বলছে পুলিশ? একেবারেই দেখো, যেহেতু পরিবার খুনের অভিযোগ করছে এবং পরিবারের যেটা বক্তব্য, তার বাবা যে অভিযোগ করেছে যে গত 5 মাস ধরে পিকনিক গার্ডেনে এই বাড়িতে ফ্ল্যাটে ভাড়া থাকছিলেন এই ছাত্রী, নদিয়া নবদ্বীপের বাসিন্দা এবং মূলত মেডিকেল নিয়ে মেডিকেলের প্রিপারেশন নিচ্ছিলেন একটি বেসরকারি ইনস্টিটিউট থেকে, পাশাপাশি কালনা কলেজেও সায়েন্স নিয়ে পড়াশোনা করছিল। তার পরিবারের বক্তব্য যে কোনো রকম অস্বাভাবিকতা ছিল না, আগে একজন রুমমেটের সঙ্গে থাকতেন, সপ্তাহখানেক আগে সেই রুমমেট চলে গিয়েছিলেন এবং কয়েকদিন তার মাও ছিলেন, তারপর তার মা ফিরে যান, একাই ছিলেন এই ছাত্রী। এবং তার পরিবারের বক্তব্য যে পড়াশোনা বা অন্য কোনো কিছু নিয়ে কোনো দিন ছাত্রীর কোনো অবসাদ ছিল না। তো পরশু দিনের পর থেকে তারা হঠাৎ করে বিকেলবেলার পর থেকে বারবার করে যোগাযোগ করলো, কোনো রকমভাবে ফোন তুলছিলেন না ওই ছাত্রী। পরবর্তী সময় তারা বাড়িয়ালিকে ফোন করেন এবং বাড়িয়ালি যখন সাড়া শব্দ না পান পুলিশে খবর দেয়, পুলিশ এসে দেহ উদ্ধার করে। তার পরিবারের যেটা বক্তব্য যে তাদের ধারণা কেউ ওই ছাত্রীকে, ইস্পিতা ঘোষ যার নাম, তাকে খুন করে ঝুলিয়ে দিয়েছে। এখন যেহেতু পরিবার অভিযোগ দিয়েছে, তার প্রেক্ষিতেই পুলিশ খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে অজ্ঞাত অভিযুক্তের বিরুদ্ধে। যদিও গতকালকে ময়নাতদন্ত হয় এবং ময়নাতদন্তে পুলিশের যে মানে ময়নাতদন্তকারী চিকিৎসকদের প্রাথমিকভাবে যে ওপিনিয়ন, সেটা হচ্ছে যে আত্মহত্যার দিকেই ইঙ্গিত তারা দিয়েছেন, কিন্তু পরিবারের যে অভিযোগ তারা দিয়েছে তার প্রেক্ষিতে পুলিশ তদন্ত শুরু করেছে যে ওই ছাত্রীর যে মোবাইল ফোন, কার সাথে তিনি লাস্ট বার কথা হয়েছে, কোনো রকম অবসাদ ছিল কিনা, দরজাটা যদিও আমরা জানতে পাচ্ছি যে ভেতর থেকেই বন্ধ ছিল এবং একটা সুইসাইড নোটও পাওয়া গেছে যেখানে তার মৃত্যুর জন্য কাউকে দায়ী করা হয়নি, কিন্তু পরিবারের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে ছাত্রী, বিশেষ করে যে ফোন এবং সেই ফোনের কল ডিটেলস রেকর্ড, চ্যাট, তার সঙ্গে কার কার কথা হয়েছে, সেই সমস্ত বিষয়ে তদন্ত শুরু করেছেন তদন্তকারীরা। নজর রাখো পিয়ালি, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।